নোয়াখালী কোম্পানিগঞ্জের চরহাজারি ইউনিয়নে হোসনেয়ারা হোসাইন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল ও পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গরিব ও অসহায় দুইশো পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে মৌলভিক কবরুদ্দিন সাহেব জামে মসজিদের সাবেক খতিব ও আবু মাদিরহাট স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক মরহু মাওলানা রফিকুল হুসাইন ও তার সহধর্মিনী মরহুমা হোসনিয়ারা বেগমের রুহের মাগফিরত কামনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী মোরসালিন হুসাইনের পক্ষ থেকে এই ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয় বিশিষ্ট সমাজসেবক আহসান উল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে ও সাংগঠনিক কামরুল হাসান রুবেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চর হাজারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এতে আরও উপস্থিত ছিলেন হাজারি পাঁচ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনির আহমেদ মাঝি মৌলভী কমর উদ্দিন সাহেব জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী আহমেদ করিম অত্র মসজিদের খতিফ হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল হালিম সেলিম মাহমুদ জসিম উদ্দিন হাফেজ ইকবাল আবদুল্লাহ সারোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন